جي. अरे हाँ, हम बोलती একটা ইম্পর্টেন্ট জায়গা উনি করেছে, কয়েকটা জায়গাতে একটু গ্যাপ গেছে, তার মধ্যে সব থেকে যেটা মিস করেছে যেটা একটা মানে একটা অপোজিট ক্যারেক্টার, যেটা হচ্ছে ওই মেমোরি উইক এর পরে, মানে বলতে গেলে কি ওই যে প্যারাটার 1 2 3 4 5 6 7 8 8টা লাইনের উপরে আর কি, ওই প্যারাটা যে শেষ হলো না অমর, যে মেন্টাল ওয়ার বিকামস ইম্পসিবল অ্যান্ড হি সিমস টু বি অ্যাপ্রোচিং ইনডেসিলিটি, এইখান থেকে ধরলে 8 লাইন উপরে মেমোরি উইকের পরে টাইমস অফ মার্থফুলনেস, এটা একটা খুব ইম্পর্টেন্ট সিমটমস, কারণ আমরা তার কান্নাকাটি, তার দুঃখ, তারপরে তার ইনডিফারেন্স ইন্ডোলেন্স সব পেলাম, কিন্তু টাইমস অফ মার্থফুল মানে সে যে মাঝে মাঝে কখনো কখনো সে খুব ফুর্তিবাজ হয়ে ওঠে, আনন্দ করে, জানা এই কথাটা একটা সংযোজন করাটা খুব দরকার ছিল, এবং এইটা যেন বাদ পড়ে গেছে এবং কন্ট্রাডিক্ট করছে। মানে এতক্ষণ আমরা যে নেগেটিভ অ্যাপ্রোচটা এর মধ্যে বেশিরভাগ সময় দেখলাম, এইটার জায়গাতে কিন্তু এ একটা কন্ট্রাডিক্ট করছে, এই জায়গাটাই একটা বিশেষ বলা, আর অন্য কিছু তো নয় আসলে, লাইন ধরে ধরে তো পড়া, আমার একটু চোখে ডিস্টার্ব আসছে যার জন্য। আর না আমার ওই লাইন হারিয়ে গেলে আমার খুব মুশকিল হয় বুঝলি তো, আমাকে ওই হাতে ধরে ধরে আমি পড়ি তো, খুব আস্তে আস্তে পড়ি তো, এখন কি করবো আমার তো কোনো উপায় নেই। আসলে যেটা আমাদের রাত অনেকটাই বলেছি, যেটা হচ্ছে বেড করা, সত্যি এটা তো অনেক সুবিধাটি যে ব্যাপার যেগুলো অনুধাবন করেছেন এবং বলেছেন, সেইগুলো তো আজকের দিনে পেশেন্টের কাছে আরো বেড করাটা তোমার ক্রিটিক্যালিটি, তবে সামগ্রিকতা যেটা দেখা যায় এর মধ্যে বেশিরভাগটাই কিন্তু একটা যেন শরীর ম্যানিফেস্টেশন বেশি রয়েছে, সে কিন্তু এটা দেখাই যাচ্ছে একটু আর কি। আর দু চারটা আমি তো লিখে রাখিনি ব্যাপারটা, দু চারটা বাদ গেছে সেই সময় দেখছিলাম, এখন মনে করতে পারছি না আর কি। ঠিক আছে এটুকু বললাম, লাইন ধরে ধরে বলা এবং বলেও গেছে আর কি, আর বলবো আর। ঠিক আছে ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে ডেকে নিতে চাচ্ছি আমাদের আব্দুল ওয়াহেদ স্যারকে, ডক্টর আব্দুল ওয়াহেদ স্যার। ডক্টর আব্দুল ওয়াহেদ স্যার, সম্ভবত আচ্ছা নেই। আচ্ছা ডক্টর এটিএম রাজ্জাক, ডক্টর এটিএম রাজ্জাক স্যার। ডক্টর এটিএম রাজ্জাক স্যার, ডক্টর মোহাম্মদ মোস্তফা স্যার, ডক্টর মোহাম্মদ মোস্তফা স্যার। সম্মানিত উপস্থিতি, আমাদের সংযোজন পর্ব আর আমরা দীর্ঘায়িত করব না, আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সম্মানিত স্যারদের প্রশ্ন করতে পারেন। দর্পণ পরিবারের সম্মানিত উপস্থিতি, সকল সারমানদের কাছে আবারও বলতেছি, যদি আপনাদের কোন জায়গায় কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই স্যারদেরকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার আপনি কি আর কিছু বলবেন?
না ঠিক আছে স্যার, তাহলে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিই। আচ্ছা আচ্ছা, আমাদের আজিজুল আলম খান স্যার আছেন, ডক্টর আজিজুল আলম খান স্যার। জি হ্যাঁ স্যার, বলছি যে ওই অমরনাথ স্যার তো কেন্টের সম্পর্কে খুব ভালো বিস্তারিত আলোচনা করলেন, ওনাদের প্র্যাকটিসের অভিজ্ঞতাও সংযোজন করলেন, মাইন্ডের ব্যাপারটা খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে, পার্থ প্রতিম স্যারও সুন্দরভাবে সংযোজন করেছেন। তো আমি একটা জিনিস আর কি বলছি যে এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট মানে প্যাথোলজিক্যাল সিমটম, যেটা যে টক টক মানে সোর আর কি, যে শিশুদের মানে গায়েতে টক গন্ধ, টক বমি বা টকে ঢেকুরও উঠে, এটা একটা ভেরি মানে একটা ইম্পর্টেন্ট নেট্রামিয়ারের নেট্রামিয়ার বলছি নেট্রাম ফসের একটা ভেরি ইম্পর্টেন্ট সিমটম। এমনকি মেয়েদের যে জনিপথের যে রস সেটাও হচ্ছে টক, এবং জরায়ু থেকেও টক সিক্রেশন হয়, এত টক সিক্রেশন হয় যার ফলে মানে তাদের কনসিভও হয় না, এইটা এইটা একটা আছে। আর অমরনাথ স্যার বলেছেন যে নেট্রাম গ্রুপের একটা নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, সেটা নেট্রাম ফসের মধ্যে পড়ে। নেট্রামিয়রদের নেট্রামিয়র, নেট্রাম সাল, নেট্রাম কার, তারপরেই মোটামুটি বেশি তারপরে ব্যবহৃত হয় নেট্রাম ফস। আর একটা হচ্ছে যে এটা জন্ডিসের ক্ষেত্রেও, জন্ডিসের ক্ষেত্রেও এটা ব্যবহার হয়। আর এই কৃমি কৃমি বাচ্চাদের শিশু রোগের ক্ষেত্রে এটা খুব বেশি ব্যবহৃত হয়, শিশুদের দাঁত কড়মড় করে, কৃমি হয়, এইটাই আর কি আমার একটু বলা আছে, আর কিছু বললাম না। হ্যাঁ আর একটা হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড গ্রো হওয়ার প্রবণতা বেশি থাকে আর কি, তার জন্যে অ্যাসিডিটিটা হয়, এবং ওই ত্বক গন্ধ, ঘামেতে ত্বক গন্ধ, ত্বক উদ্গার থাকে। আর এটা বায়োকেমিকেও খুব ব্যবহার হয়, সুশলা ব্যবহার করেছেন নেট্রাম, নেট্রাম ফর 3x বা নেট্রাম ফর 6x, এটা ব্যবহার হয় ত্বক অম্বলের জন্য, বা যাদের অ্যাসিডিটি খুব বেশি হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে গেলে দাঁতেরও ক্ষয় হয়। তো ভবিষ্যতে আবার এটা নিয়ে আলোচনা হবে, স্যারেরা আলোচনা করবেন, তাহলে আমরা সমৃদ্ধ হবো। সকলকে ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। আসলে আমরা দেখতে পেলাম এটা বলতে এইটা কিন্তু ডিলিউশন হয় না ওটা, কিন্তু ডিলিউশনের বাইরে ডিলিউশনের আন্ডারে এটা কিন্তু সে না তার মনে সেখানে কথা ভালো শুনতে পাচ্ছি না। আর বলছি যে এর আগের কথাটা কি আমি বোঝাতে পেরেছি, ডিলিউশন সম্পর্কে যেটা বললাম আমি বলছি ডিলিউশন, এখন তাহলে শুনুন, ডিলিউশনের পরে
যেটা লাইফে একটু পড়ুন, দেখুন, প্রাইডফুল থিংস ইউ সি ডেড পিপল ইমাজিনিস ইমাজিনস থিংস ইজ গোয়িং টু হ্যাভ টাইফয়েড ফিভার, কেন তার টাইফয়েড ফিভার হতে যাচ্ছে। তারপরে যে কথাটা, দ্যাট হি হিয়ার ফুটস্টেপ ইন দ্য নেক্সট রুম, সে যেন পাশের ঘরে কেউ হেঁটে চলছে, হাঁটার শব্দ সে শুনতে পাচ্ছে, এইটা কিন্তু সে কানে শুনছে না, তার কিন্তু এটা ডিলুশনের আন্ডারে হচ্ছে, সে যেন মনে করছে পাশের ঘরে কেউ হেঁটে বেড়াচ্ছে, আসলে পাশের ঘরে তো কেউ হাঁটছে না, তাহলে শব্দটা হবে কোথা থেকে? তাহলে এই জায়গাটাই হলো তার ডিলুশন, তার মনে হচ্ছে যেন এইরকম একটা ফলস বিলিফ তার মধ্যে তৈরি হচ্ছে, সে যেন শুনতে পাচ্ছে ওই রকম যে পাশের ঘরে কেউ হেঁটে বেড়াচ্ছে, যেন তার টাইফয়েড ফিভার হবে, যেন কোনো মরা লোক, এই ধরনের এইটা আছে। আর আজিজুল সাহেব যে বললেন ন্যাচারাল সাল, তো একটা বায়োকেমিক্যাল যেটা বলা হয় অ্যাসিডিটির জন্য একটা বড় ওষুধ, কাজে ওর সব কিছুর মধ্যে ওই রকম একটা, কিন্তু সেই জায়গাটা এখনো আমাদের পড়ানো হয় না। আছে সেটা যেরকম ক্যালকুলিয়া কার্ভের মধ্যে অনেক কিছু থাকে, এরকম তার একটা টক টক গন্ধের ব্যাপার থাকে। আর তো স্যার বলেছেন তো যে ল্যাকটিক অ্যাসিডের কথা বলেছেন, ঠিক আছে আলোচনা চলুক। এখন কি আমার কথা শোনা গেছে শ্যামলবাবু? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, এখন এখন শুনতে পাচ্ছি। আপাতত এখন রাখছি, সবাই ভালো থাকবেন, আর যদি আপনারা কিছু বলেন তা শুনি। সকলেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার নতুন কোন চারকে নিয়ে আমরা আসবো ঠিক 10:30 বাংলাদেশ টাইম, ইন্ডিয়ান টাইম 10:00। সকলে উপস্থিত থাকবেন, সে পর্যন্ত সকলে ভালো থাকুন।